এই মুহূর্তের পাওয়া বড় খবর, আলু পাচার ও কালোবাজারের রুখতে নয়া নির্দেশিকা জারি করল প্রশাসন। বিপদের মুখে জেলার আলু চাষি ও ব্যবসায়ীরা। এবার আলুর কালোবাজারি রুখতে আলু কেনায় নয়া নিয়ম জারি করল পুরুলিয়া প্রশাসন। পাইকারি দরে আলু কিনতে গেলে ব্যবসায়ীদের দেখাতে হবে আধার কার্ড, সঙ্গে ক্রেতাদের ফোন নাম্বার নেওয়া হবে। প্রশাসনের এই নির্দেশিকা ইতিমধ্যে সরগর ফেলে দিয়েছে জেলায়। আলু ব্যবসায়ীরা বলছেন, প্রশাসনের থেকে আগেই বলা হয়েছিল যে পুরুলিয়া শহর ও মফস্বল এলাকার মধ্যে আলু বিক্রি করা যাবে, কিন্তু এখন লাগোয়া গ্রামগুলিতেও আলু বিক্রি করা যাবে বলে জানিয়েছেন। তবে এক্ষেত্রে কিছু শর্ত দিয়েছে প্রশাসন। 1 থেকে 3 বস্তা আলু কিনতে পারবেন ক্রেতারা। 5 বস্তা আলু কিনতে চাইলে পুলিশের কাছ থেকে অনুমতি নিতে লাগবে। যদিও আলু কেনার ক্ষেত্রে নতুন নিয়ম চালু করেছে প্রশাসন, আধার কার্ড ও ফোন নাম্বার না নিয়ে কাউকে আলু বিক্রি করা যাবে না। আলু ব্যবসায়ী গৌরহরি সেন ও সুরজিৎ সেন বলেন, পুলিশ যে নির্দেশিকা দিয়েছে আমরা তা পালন করছি, ক্রেতাদের বাড়ির ঠিকানা সহ নাম্বারের রেকর্ড রাখছি। সুরজিতের কথাই আসলে পুলিশের অনুমান আলুর কালোবাজারি হচ্ছে, যেহেতু পুরুলিয়া ঝাড়খণ্ড লাগোয়া, তাই সেখানে চোরা উপায়ে বাংলার আলু চলে যাচ্ছে, ফলে আলুর দাম নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। জেলার সাধারণ ক্রেতারা একটি আধার কার্ডে মিলছে কুইন্টাল প্রতি 1100 টাকা দরে 1 থেকে 2 বস্তা আলু। 5 বস্তা আলু কিনতে হলে পুলিশের কাছে অনুমোদন পত্র নিতে হচ্ছে ক্রেতাদের, এতে ক্ষতির মুখে পড়তে হচ্ছে বলে দাবি করেছেন আলু ব্যবসায়ীরা। ক্রেতারাও একই কথা বলছেন, তাদের দাবি আলু কিনতে গিয়ে এই নয়া নিয়মের ফলে হয়রানির মুখে পড়তে হচ্ছে। পুরুলিয়া জেলা সমবায় ইউনিয়নের চেয়ারম্যান শ্যামল চট্টোপাধ্যায় জানিয়েছেন, আলু পাচার ও ব্যবসায়ীদের কালোবাজারি রুখতে আধার কার্ড দেখানোর প্রক্রিয়া শুরু হয়েছে। আলুর বাজার দর নিয়ন্ত্রণ করতে সমবায় সমিতির মাধ্যমে আলু বিক্রির ব্যবস্থা হলে সকলেরই উপকার হবে।